নয় বছরের কন্যা শিশু মিম আক্তার অন্য শিশুদের মতো সেও ছিল একসময় প্রাণোচ্ছল হাসিমুখী, বিদ্যালয়ও যেত, পড়েছে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত। জয়পুরহাট জেলার কালাই উপজেলার 2 নং জিন্দাপুর ইউনিয়নের ইটাইল গ্রামের বাসিন্দা আলিমত প্রমাণিক ও নাদিরা বেগম দম্পতির দরিদ্র সংসারে 2013 সালের 3রা মে জন্ম নেয় ফুটফুটে একটি কন্যা সন্তান। ভালোবেসে তার নাম রাখা হয়েছে মোসাম্মত মিম আক্তার। জন্মের কয়েক মাস পর মিম অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানান তার হার্টে ছিদ্র রয়েছে। সময় মতো সঠিক চিকিৎসা পেলে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। কিছুদিন চিকিৎসা করে শিশু মিম সুস্থ হয়ে বেড়ে উঠতে শুরু করে। আর 10টা শিশুদের মতো সেও খেলাধুলা ও লেখাপড়া শুরু করে এবং মিঠাইল ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাতে মিম ষষ্ঠ শ্রেণীতে উঠে হঠাৎ করে জন্মগত হার্টের ছিদ্র রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আক্রান্ত শিশু কন্যা সহ কুড়ে ঘরে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন হতদরিদ্র পিতামাতা। নিয়মমতো ছাত্রী ছিলেন, কিন্তু অসুস্থতার কারণে সে মাদ্রাসায় আসতে পারে না। সে আর 10টা শিশুর মতো স্বাভাবিকও না, সে আর 10টা শিশুর সাথে খেলতেও পারে না। সে পড়াশোনায় মনোযোগী ছিল, কিন্তু অসুস্থতার কারণে সে নিয়মিত লেখাপড়া করতে পারে না। সমাজের বিত্তবান লোকেরা যারা আছে তারা যদি সাহায্যের জন্য এগিয়ে আসে, তাহলে তার অসুস্থতার চিকিৎসা করানো হবে এবং আবার স্বাভাবিক হয়ে লেখাপড়া খেলাধুলায় মনোযোগ দিতে পারবে। আমি সুস্থ হয়ে স্কুলে যেতে চাই, হাটের সমস্যায় বাচ্চার দাদি হয়, বাচ্চা অসুস্থ হয়, কয়দিন থেকে খুব কান্নাকাটি ছেলেপিলে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু দয়া করে দেখবেন। মেয়েটির বাবা রাজমিস্ত্রি করে খায়, দিন আনে দিন খায়। তো বাচ্চাটার যতটুকু সাধ্য মতো চিকিৎসা করার জন্য চেষ্টা করেছে, কিন্তু এত বড় একটা অসুখ একটা গরিব মানুষ সম্ভব নয়। যদি আপনারা বাচ্চার জন্য যদি একটু সহযোগিতা হাত বাড়ান, তা আশা করা যায় অন্যান্য বাচ্চার মতো চলাফেরা করতে পারবে, সে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। তাহলে টাকা পয়সা তেমন নেই, চিকিৎসা করতে পারেনি, কিছু নেই বাবা, শুনলেও টাকা পয়সা দেওয়ার চিকিৎসা করা পারেন না। আপনারা যদি রহমত করেন না, ধর্মের বাপ মা হয়নি তো শুনলে না, ওকে পারেন বাবা। যে মিম এই বাচ্চাটা 8-10 জনের মতো স্কুলে যাক, সবার পরিবেশের সাথে সব ছেলেদের মেয়েদের সঙ্গে খেলা করুক, এটা আমার উদাত্ত আহ্বান। আর একটা বিষয় আমি অনুরোধ জানাচ্ছি যে এলাকার যে গণ্যমান্য এবং চেয়ারম্যান এমপিও মহোদয় এগুলো যারা আছে তাদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি, তারা এই বাচ্চাটার জন্য যতটুকু তাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে, তা সেজন্য সুচিকিৎসা চিকিৎসিত হয়। মিমের পিতা রাজমিস্ত্রি, কাজের ওপর তার সংসার নির্ভর করে, ফলে স্বল্প আয়ে সংসার চালানো এবং তার চিকিৎসা তার পক্ষে অনেক মুশকিল। পেটের ক্ষুধা মেটালেও টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। আমার মেয়ে খুব অসুস্থ জন্মের পর থেকে, আমরা বুঝতে পারিনি। তবে কিছুদিন পর আমরা কালা একটা ডাক্তারের কাছে গেছিলাম, ও বলছিল যে মেয়ের হার্টের সমস্যা। তারপর থেকে আমরা চিকিৎসা করতেছি, কিন্তু আমাদের কাছে এত টাকা এত সামর্থ্য নেই, আমার বাড়ি ঘরও নেই। তো আমি রাজমিস্ত্রি কাজ করি, তো এই অবস্থায় আমার পক্ষে মানে দিন করা দিন খাওয়া, আমি আমার মেয়েটিকে বাঁচাতে চাই। আপনারা সবাই একটু সাহায্য করেন, আমার মেয়ের জন্য একটু হলে এগিয়ে আসুন, আমার বাচ্চাটাকে বাঁচান। আমি সবার কাছে সাহায্য প্রার্থনা করছি। শিক্ষা পর্যন্ত পড়াশোনা করতে পারে না, বাচ্চার খুব অসুবিধা, অসুস্থ। আপনারা সবাই আমার নাতনি খুব অসুস্থ, আমার নাতনির হার্ট ফুটা জন্ম থেকে, তারপরে ওই ফুসফুসি নষ্ট হয়ে গেছে আর বুকে মাংস বাড়িছে, এটা ডাক্তারের রিপোর্ট দিছে। তোমার নাতনির পরিবার খুবই গরিব, আমরাও গরিব। আমার ওই নাতনির বাবা আমার সাথে রাজমিস্ত্রির কাজ করে, আমি নাতনির নানা হই। তো টাকা পয়সার অভাবে মেয়েটার চিকিৎসা হচ্ছে না। আপনারা দয়া করে এই মেয়েকে বাঁচানোর জন্য একটু আগে আসেন। একটু সহযোগিতার জন্য বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় পিতামাতা। আমার জিন্দারপুর ইউনিয়নের গ্রামের মিম আক্তার, বয়স 13, হতদরিদ্র পরিবারের সন্তান। তার হার্টের সমস্যা, হার্ট ফুটা,
তার গরিব পিতা মাতার সুচিকিৎসা করাতে পারছে না। আমরা স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার হিতৈষী ব্যক্তিরা তাকে সহযোগিতা করছে। আমরা প্রশাসনের সহ সরকারের কাছে কামনা করছি, সরকারের পক্ষ থেকে তাকে অনুদান দিলে সে সুচিকিৎসা পাবে। সরকার ও সমাজের বিত্তবান সহ সকলেই সাহায্যের হাত বাড়ালে সৃষ্টিকর্তার কৃপায় বাঁচতে পারে শিশুর মিমের জীবন।